আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কাজগত বাশিরারে এরে আমার উম্মতেরা ওই উম্মত তোরা নিজেদের ঈমানটা আখেরি জামানায় বড় সাবধানতা সহিত রাখবি রে উম্মত কেননা হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা যতটা কষ্টকর নবী কয় তার থেকে বেশি কষ্টকর হয়ে যাবে তোমাদের ঈমান বাঁচানো ইবলিস শয়তানের ওয়াসওয়াসার কারণে তা নয় মুসলমান রূপী মুনাফিক গুলার কারণে তোমরা বড় বেশি ক্ষতিগ্রস্ত হইবা এই মুনাফিকেরা উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পিছন থেকে 300 সৈনিক লয়া আব্দুল্লাহ ইবনে উবাই সে 300 সৈনিক লয়া পিছন থেকে কেটে পড়ল উহুদের ময়দানে অপ্রীতিকর অবস্থা হয়ে গেল আমার নূর নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তাদের শাহাদাতের পিছনে এই মুনাফিকদের হাত কেমন মুসলমান নামাজি দেখা ভুইল্লা যাইস না রে ভাই নামাজি দেখা ভুইল্লা যাইস না এরে তুই যদি ওয়াহাবি আকীদার হস তুই যদি আহলে হাদিসের আকীদার হস আমার ভাই তোরেও জিগাই আমার সুন্নি ভাইদেরকেও জিগাই 61 হিজরিতে যদি কারবালার ময়দানে আপনি থাকতেন তাইলে আপনি কি ইয়াজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন কার পক্ষ নিতেন জবান খুলে বলেন কার পক্ষ নিতেন তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে সেদিন আযান হয়েছে নামাজ হয়েছে ইয়াজিদ বাহিনীর সৈনিকদের মাঝেও আযান হয়েছে নামাজ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক মাথা মোবারক কাটার পরেও এরপরেও কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সের মোবারক কেটে আলাদা করে শরীর মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিয়া শরীরের হাড় মোবারক থেকে গোশত মোবারক আলাদা কইরা ফলায়া এই বেদবের আজান দিছে ইকামত দিছে আজামাতে আসরের নামাজ পড়ছে তাইলে বোঝা গেল নামাজিদের ভিতরে এমন কিছু দুশমনে রসুল দুশমনে আহলে বায়েত যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমার নবীর আওলাদদের গলায় ছুরি চালাইতেও চিন্তা করে নাই ওই ইয়াজিদের প্রেতাত্মা এখন ওয়াহাবি পরিচয়ে বাংলার জমিনে যারা আছে তারাও নুরুল ইসলাম ফারুকীর গলায় ছুরি চালাইছে যদি সুযোগ পায় আপনার আমার গলায় ছুরি চালাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমার আপনার গলায় ছুরি চালাইতে পারে এদেরকে কোনো মতে বিশ্বাস করা যায় না ঠিক কিনা বিশ্বাস করান যায় না যেই লোক 50 বছর তাদেরকে বুখারী পড়াইছে ওই লোকেরে মরণের সময় 20 মিনিট তারা অক্সিজেন দেয় নাই মিছা কথা কইছি না তাহলে ঠিক দিয়ে তো দুর্বল জোরে কন্না ঠিক জাগা মতন পাঞ্চ করতে হইব ঠিক মতো আগের মতো সিডিআই ঠেঠেরে হুন্ডার মতো দিলে হইতো না ইয়া মাহা হুন্ডার মতো দিতে পিকআপ জুইত মতো নাইতে 50 বছর বড়া বুখারী পড়াইলো এশিয়া মহাদেশের মুরব্বি বানায় লাইলো যে বড়া হে বড়া লাগে আলাউদ্দিন জিহাদির মামলা দিয়া জেলে ঢুকাইলো অথচ হে বড়া রে হে তারা 20 মিনিট অক্সিজেন দেয় নাই কত বড় জালিয়তে জালিয়ত এগরে বিশ্বাস করন যায় জোরে বলেন বিশ্বাস করা যায় এই জন্য আল্লাহ কয় হুজুর ও দয়াল নবীজি নবী গো মুনাফিকদের জানাজা যায়েন না এগুলি সিটার নাম্বার ওয়ান মুনাফিকদের জানাজা তো নবীজির যাইতে আল্লাহ মানা করছে কত বড় দুঃখের বিষয় রে বাবা একটা হিন্দু যদি মারা যায় কোন একটা মুসলমান সুন্নি মুসলমানের সঙ্গে যদি তার দুশ্মনীও থাকে বিধর্মী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মারা গেছে বলেন বাবার লাশের সামনে কোনদিন তার ছেলে রেখেও মারবো নি মারবো এটা কি বিবেকে আসে এটা বিবেকবানের কাজ ভালো মানুষের কাজ ভালো মানুষের কাজ
ইমানদারের কাজ হইতে পারে ইমানদারের অন্তরে থাকবে দয়া ইমানদারের অন্তরে থাকবে মায়া ইমানদার অল্পতে মানুষের বিশ্বাস করবে অল্পতে বিশ্বাস করবে প্রয়োজনে নিজের সবটুকু অন্যের জন্য দিয়ে দিবে এই হলো ইমানদার আর তোমরা কেমন মানুষ যেই লোকেরে এশিয়া মহাদেশের মুরব্বি বানাইলা 50 বছর যার কাছে বুখারি পড়লা তার ঘর ভাঙচুর করলা কিতাবের লাইব্রেরি ভাঙা কিতাবের উপর দিয়া জুতা দিয়া হাঁটলা শুধু তাই না তার মারা যাওয়ার পর 20 মিনিট ধরে তার অক্সিজেন বন্ধ রাখলা তা জিন্দা থাকতে 20 মিনিট তার অক্সিজেন দিলা না এরপরে মারা যাওয়ার পর তার লাশের সামনে তার পোলারে জনমের কিলানি কিলাইলি তোরা তো কারবালার ঘটনা আরেকবার ঘটায়া দিছতে রে তোদের মুরব্বিরা তো গোহাতের তারে নিস্তার পায় না আমরা নিস্তার পাওয়ার আশা করি না তবে মনে রাখবি মুনাফিক হয়ে পিছন থেকে আঘাত করা বন্ধ কইরা একটাবার মুখোমুখি দলিল নিয়ে হোক অস্ত্র নিয়ে হোক লাঠি নিয়ে হোক তারা সুন্নি মুসলমানের থুথুতে তোরা ভেসে যাবি অস্ত্র লাগতো না শুননি গো থুতুতে তোরা বাইসা যাবি খালি সামনে সামনে দাঁড়া রাত তিনটা বাজে রাস্তার মোড় হারাইস না মুনাফিকের দল রাত তিনটা বাজে দাঁড়াইস না তোকে কথা আল্লাহ 1450 বছর আগে কয়ে দিছে আল্লাহ কয় আল্লাহ এবং রসুলের ভালোবাসা বাবার থেকে কম না বেশি সন্তানের থেকে ভাইয়ের থেকে একটু জোরে কয়েন ভাইয়ের থেকে বিবি থেকে সকল আত্মীয় থেকে সমস্ত সম্পদের থেকে ব্যবসা বাণিজ্য থেকে এক কথা দানের থেকে বেশি কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ কয় আন্নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এখানে একটা মজার তথ্য আছে রে বাবা আল্লাহ কি আমাগো কাছে না কাছে না কাছে না আল্লাহ কয় না আমি তোমার কাছে আল্লাহ কাছে কইছে কয় ঘরের উপশিরা শিরা রগ মেইন মাস্টার রগ যেটা ওই রগে তেন আল্লাহ কাছে কিন্তু আপনার রগ বালা আছে ভিতরে রুহ নাই কোনো লাভ হইব নি আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের শিরা প্রধান শিরা যেটা ওই শিরা থেকে আরো কাছে আর আমার নবীর কথা আল্লাহ কয় এলেগেই তো আমি আল্লাহ নবীরে ভালোবাসি তোর নবীরে ভালোবাসবি আমার আল্লাহ আমার নবীর কথা কইতে যায় কয় আন্নাবিউল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনেরা রে ও মুমিন মনে রাখবি আমি আল্লাহ তোর শিরা মাস্টার শিরা মেইন শিরা রগের থেকে ও কাছে এইটা কিন্তু তোর বডির উপরে তোর রুহুটা জানটা কিন্তু ডাইন দুধের দুই আঙ্গুল নিচে মনে রাখবি তোর শিরার রগ ভালো থাকলেও ভিতরে জান না থাকলে তোর বডি অচল কিন্তু তোর জানটা আমার নূর নবীর ইশক মহাব্বত প্রেম না থাকলে অচল হইয়া যাইব অর্থাৎ নবী হইল জানের থেকে আর নিকটে আর কেমনে বুঝাইতো আল্লাহ 114টা সূরা দিছে বুঝানোর লাইগা বাদাইমা তোরা বুঝছ না আরো 1000 সূরা দিল তোরা বুঝদি না কারণ আল্লাহ কয় খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এই চোরা চোরা তেল্লা চোরাদের কলবে মোহর মারছে কে রাগ করতেছেন এই চোরা চোরাদের কলবে মোহর মারল কে কানে মোহর মারছে কে চোখে কাঠের চশমা দিছে কে চোখের মা সামনে পর্দা সব দিয়া তাগরে পথ ভ্রষ্ট করছে এইবার তারা কইব তাইলে আমাগো কি দোষ তোর কি দোষ তোরই তো দোষ আমি সুন্নি হইছি কেন আমারে আল্লাহ জ্ঞান দিছে বিবেক দিছে তুই ওয়াহাবি হইছ কার তোর তো জ্ঞান আছে বিবেক আছে ঠিক কি না আমার জ্ঞান দিয়া বিবেক দিয়া আমি সুন্নি হইছি তুই কবি আমি ওয়াহাবি হইছি তাতে কি হইছে আমি কম তোরে তুই কি লিগা ওয়াহাবি হইছ তাকে এটা কম আরে কি লিগা
প্রত্যেকটা মানুষ মানুষের একটা টার্গেট থাকে পরীক্ষার জন্য ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে এ প্লাস পাইন না ছেলে মেয়ের পড়া লেখা এক রকম ঠিক না আর কোন রকম পাস করেন না ফলার পড়া লেখা আর এক রকম দাদ দইরা ফের ফেরা ম্যান ম্যান না পড়তে বইলে ঘুমাইয়ে লিখতে বইলে প্লাসের জায়গাত মাইনাস লেখে ঠিক না এই রকম এই রকম এই রকম শুননা যা আমি সুন্নি হইছি কেন জানোস আমানত শাহ বাবা সুন্নি মোহসেন আউলিয়া বাবা সুন্নি আমিও সুন্নি মোহসেন আউলিয়া বাবা ওলি আল্লাহ হয়ে গেছে তুই চিন্তা করিস না যদি হায়াতে বাসস দেখা যাবি আমি গুনাহগার একদিন আল্লাহ যদি দয়া করে ওলি আল্লাহ হব এই বুরুম চড়ার মানুষগুলো একদিন না একদিন আল্লাহর ওলি হবে কথা বলেন ঠিক কিনা সম্ভাবনা আছে রে কিন্তু তুই ওয়াহাবি যেই রাস্তা ধরছ তুই রাস্তা বলি আল্লাহ আমার কোনো জায়গা নাই কেমনে হইব আমারে কবি হুজুর এত কনফার্ম হইয়া কেমনে কইতাছেন কইতাছি কি সাদে 1450 বছরের ইতিহাস টান দিয়া দেখ তোদের কোন হুজুর আজ পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারে না পারছে তো তুই হেই দল কি লিগে দর্শক ভাই ও ভাই তুই হেই দলটা কি লিগে দর্শক ওটা তো ফেল করেন না দল ওটা তো সোরের দল আমি কই লেভেলে দোষ হয়